পথশ্রীর নামে নারকেল ফাটাচ্ছে এদের নেতারা। এই পথশ্রীর টাকা আছে এমজি নারেগা, মানরেগা আর আড়াইডিএফের টাকা। স্বচ্ছ ভারত অভিযান বলছে বাংলা, নির্মল বাংলা অভিযান, ফুড সিকিউরিটি অ্যাক্ট, মোদিজি দিচ্ছে চাল গম ডাল, বলছে খাদ্য সাথী। সেই মিথ্যা কথা বলতে বলতে বলল, আচ্ছা নন্দীগ্রাম আমার মেজ বোন, বড় বোন ভবানীপুর, এবারে ঝাড়গ্রামে গিয়ে বলবে আমার ছোট বোন নেতাই। আমি বলে দিচ্ছি কি কি বলতে পারে, মাথা কাজ করছে না, হিসাব মিলছে না। আরে আমি কালকে বলেছি দু জায়গায় দাঁড়াতে দেব না, নন্দীগ্রামেই দাঁড়াতে হবে, নন্দীগ্রামে দাঁড়াতে হবে। কে দাঁড়াবে আমি জানি না, বিজেপি কেন্দ্রীয় নেতারা ঠিক করবে। বিজেপিতে এভাবে মঞ্চে ব্যক্তিবাদী দল নয়, নাম ধরে জিন্দাবাদ দেওয়া যায় না, স্বাগতম বলতে হয়। আমি বলেছি তোমাকে, আপনাকে নন্দীগ্রামে দাঁড়াতে হবে, নন্দীগ্রামে আপনি দাঁড়ান, পদ্ম ফুল নিয়ে যে দাঁড়াবে হাফ লাখ ভোটে হারাবো বলেছি। ওটা আমি বুঝে নিব, চন্দননগরটা আপনারা বুঝে নেবেন তো, চন্দননগরটা আপনারা বুঝে নেবেন তো। ভারত মাতা কি, জোরসে বলুন ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি, জয় শ্রী রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, যিনি রাম তিনি কৃষ্ণ। এই নন্দীগ্রামের সভায় রাজ্য সভাপতি গেছেন, এর আগে তো অর্জুনজি বলেছেন ভূত প্রেত তাড়ানোর জন্য জয় শ্রীরাম বলা হয়, আর ইনি গাড়ি খুলে নেবে বল কি বলছিলেন, এই বাজে কথা বলছি, জয় শ্রীরাম বাজে কথা। এই পরশুদিন আবার ওদের রাজ্য সভাপতি নন্দীগ্রামে বলছে, নন্দীগ্রামের আন্দোলন হিন্দু মুসলমানের যৌথ আন্দোলন ছিল, জয় শ্রীরাম চলবে না, জয় শ্রীরাম চলবে না, জয় শ্রীরাম চলবে কি চলবে না ভোট যখন গণনা হবে বুঝতে পারবে, বুঝতে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আগে বলেছি কি হয় শুধু অপেক্ষা করে দেখুন, ঝড় বইছে এখনই তো, তৃণমূল লাট হয়ে গেছে, এখানে লকেট চট্টোপাধ্যায় জিতেছে, এই একটাতে একটু কম আছে, বাকিগুলো লিড আছে। আর আরামবাগে তো আমি তো তৃণমূল কোম্পানির ভিতরে ছিলাম, চুরি করে জিতেছে 2016টা মেশিন গুনতে দেয়নি, শুনে রাখুন, এসডিও ভিডিও ডিএম দের দিয়ে 16টা মেশিন গুনতে দেয়নি, আরামবাগ বিজেপি জিতেছে। আর বাকি শ্রীরামপুর তো জানেন, শ্রীরামপুর ভোকাট্টা, উত্তরপাড়া মাইনাস, চাপদানি গেছে, জিতিয়েছে কে, রাজীব ব্যানার্জি, সে তো এখন আবার বেসুর, কি করবে আমি জানি না। আজকে সকালে টিভিতে দেখছিলাম প্রবীর ঘোষালও বেসুর, সবাই বেসুরে গান গাইছে। আমি সবাইকে বলছি, কর্মচারী হয়ে যদি থাকতে চান তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকুন, আর সহকর্মী সহযোদ্ধা হিসেবে যদি রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে ভারতীয় জনতা পার্টিতে আসতেই হবে। আমি ভুলটা বলেছি কোথায় বলুন, পশ্চিমবঙ্গের কি অবস্থা, বেকাররা চাকরি পেয়েছেন আপনি বলুন। আমি আপনাকে বলছি চাকরি দেওয়া তো দূরের কথা, আপনাদের এই যে যুবক এত দুটো চোখ, 5.5 লক্ষ পার্মানেন্ট চাকরি মন্ত্রিসভায় সেই দপ্তরগুলোকে তুলে দিয়েছে, 5.5 লক্ষ অ্যাপ্রুভ চাকরি। বামপন্থীদের আমরা কিছু কিছু কাজের সমালোচনা করি, কিন্তু বামপন্থীদের সময় ভ্যাকেন্সি গুলো ছিল, 5.5 লক্ষ তুলে কি করেছে জানেন, তুলে 25,000 কন্ট্রাকচুয়াল করে দিয়েছে। পশ্চিমবঙ্গে 2 কোটির কাছাকাছি বেকার, চোখটা খুলল কবে, যখন করোনা হয়েছিল, লকডাউন হয়েছিল, যখন মোদিজি শ্রমিক স্পেশাল দিলেন, পরিযায়ী শ্রমিক, পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ লোক বলাগড়ের, জাঙ্গিপাড়ার, পান্ডুয়ার,
আপনাদের এই জেলার হাজারে হাজারে ট্রেনে করে ফিরতে শুরু হলো, তখন আমরা ভাবলাম আমরা তো বিহারে বলি পরিযায়ী শ্রমিকদের কথা, কিন্তু বাংলায় এই অবস্থা জানতাম না। আর মাননীয় তখন বলেছিলেন এগুলো করোনা এক্সপ্রেস, বিজেপি সরকার ছেড়ে দিয়েছে। এই সরকারকে যদি আপনারা তাড়াতে না পারেন চাকরি হবে না। বামফ্রন্টের অনেক জিনিসের নিন্দা করলো, সমর্থন করি, প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা হতো, 14 সালের পরে 7 বছর পরীক্ষা হয়নি। আমার যে বেকার বন্ধুর বয়স 40 পেরিয়ে গেছে, আর বুঝতে পারবেন যে ওবিসি এসসি বন্ধুর 43-45 পেরিয়ে গেছে, 7 বছর এসএসসির পরীক্ষা নেই। টেটের দুর্নীতি, পাবলিক সার্ভিস কমিশনের খাতা বদল, পরেশ অধিকারীর মেয়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ওয়েটিং লিস্টে নাম ছিল না, এসএসসিতে চাকরি দিয়েছে, গোটা জেলা রাজ্যের জেলায় জেলায় ডিপিএসসির নিয়োগ ক্ষমতা ছিল, ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল তুলে দিয়ে বিকাশ ভবনে নিয়ে গেছে, 5টা এসএসসি রিজিওনাল তুলে দিয়েছে। আপনি এই সরকারকে রাখবেন? আজকে জুট কর্পোরেশন, জুট মিল, শ্রমিক গঙ্গার এপার ওপার, ওদিকে বালি থেকে হাওড়ার ওদিকটা, উত্তর হাওড়া থেকে ওদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল, এদিকে হুগলি শিল্পাঞ্চল, আজকে কি অবস্থায় নিয়ে গেছে লেবার এক্ট রাজ্যের, শ্রম কমিশনার রাজ্যের। অর্জুনজিকে জুট কর্পোরেশনের বোর্ডের মেম্বার করেছে, আমাকে জুট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব কিছুদিন আগে দিয়েছে। আমরা চেষ্টা করব, কিন্তু রাজ্য সরকারের হাতে শ্রম দপ্তর নাই নাই নাই। তাই আজকে এই সরকারকে বদলাতে হবে। গণতন্ত্রের কথা, মহিলা কমিশন বিচার পান, মানবাধিকার কমিশন বলে কিছু আছে, মাইনরিটি কমিশন আছে, সাংবিধানিক বডি, স্টেট ইলেকশন কমিশন, কোথাও পঞ্চায়েতের ভোট করতে দেয় না। আমি বামপন্থীদের বলছি, মিছিলে যদি যাচ্ছেন যান, আপত্তি নেই, ভোটটা কিন্তু বিজেপিকে দিতে হবে। বিজেপি না জিতলে পঞ্চায়েতে আপনাকে ভোট দিতে, নমিনেশন করতে দেবে না, বিজেপি নমিনেশন ফাইল করে ভোটটা করাবে, কর্পোরেশনে তাই করাবে। আজকে কলেজের ছাত্র সংসদ, আমরা কলেজ থেকে উঠে এসেছি, কলেজের গেট থেকে উঠে এসেছি, ক্লাসের সিআর, এম সেক্রেটারি, জিএস, ছাত্র সংসদ করে উঠে এসেছি।